হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আলু আর কলমি শাক দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। যে কলমি শাক খেতে একদমই পছন্দ করে না, এই রেসিপিটা বানালে সেও কিন্তু কলমি শাক দিয়ে এক থালা ভাত একদম চেটে পুটে খাবে। দেখো বন্ধুরা কিভাবে আমি কলমি শাকটা বানিয়ে নিয়েছি। এখানে কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে বানিয়ে নিতে পারো। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে। কালো জিরে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে নেওয়া রসুন। তোমরা চাইলে রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। রসুন কুচিগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের দুটো কুচানো পেঁয়াজ ব্যবহার করেছি। এবার আমি রসুন আর পেঁয়াজ বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। যখন দেখব পেঁয়াজগুলো আমার একটু নরম হয়ে গেছে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আলু। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, একদম পাতলা করে আলুগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজের সঙ্গে আর রসুনের সঙ্গে আলুগুলোকেও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো আলুগুলোকে আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আলুগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। স্বাদমতো আমি লবণ কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পরে আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব, একটু লালচে করেই ভেজে নেব। দেখো এখানে কিন্তু আমি আলুগুলোকে লাল করে ভাজতে শুরু করে দিয়েছি। আলু দিয়ে কলমি শাক ভাজা করলে কলমি শাকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো এখানে কিন্তু আলুগুলো আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, সঙ্গে পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা কলমি শাক। এখানে আমি কলমি শাক বেছে ধুয়ে তারপর কিন্তু কলমি শাকটাকে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। কুচানো কলমি শাকগুলো আমি কিন্তু আলু আর পেঁয়াজের মধ্যে দেখো দিয়ে দিয়েছি। এবার আমি কলমি শাকগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটা খুন্তি দিয়ে শাকগুলোকে একটু ওপর নিচ করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু দেখো কড়াইটা পুরো কিন্তু শাকে ভরে গেছে, একটু ভাজা হলে শাকটা একদম কমে যাবে। এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এই শাকের মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এখানে আমি দুটো কাঁচা লঙ্কাই দিয়েছি, কারণ যেহেতু আমার বাড়ির বাচ্চারা খাবে সেই কারণে আমি লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসেবেই তোমরা ঝালটা কিন্তু এখানে অ্যাড করবে। এবার আমি লঙ্কা দেওয়ার পরে শাকগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখো এখানে কিন্তু শাক ভাজতে আমি শুরু করে দিয়েছি, শাক বেশ অনেকটাই কমে এসেছে। শাকটা যত ভালো করে ভাজা হবে শাকের পরিমাণটা কিন্তু ততটাই কমে যাবে। এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি, যাতে করে শাকটা নিচে থেকে পোড়া না লাগে, আবার শাকটা খুব সুন্দর ভাজা হয়ে যায়। শাক কিন্তু আমি বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি, শাকটা একটু এখনও ভেজা ভেজা আছে, আমি আরও কিছুক্ষণ শাকটাকে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা এখানে শাক কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, শাকের কালারও চেঞ্জ হয়ে গেছে আর পরিমাণে বেশ অনেকটাই কমে এসেছে। এবার আমি এই শাকের মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনি না দিলে শাক ভাজাটা কিন্তু একটু খেতে ভালো হবে না। যে কোনো শাকের মধ্যে চিনি দিলে শাকের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। শাক ভাজা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদেরকে আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। এখানে শাক ভাজা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই আলু দিয়ে কলমি শাক ভাজা। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।